হ্যালো ভিউয়ার্স, গানের গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ। আর পুরো অনুষ্ঠানটা জুড়ে আমি আছি আরশিনা প্রিয়া। ভিউয়ার্স, এ পর্বে শুনবো একজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর গানের গল্প। চলুন শুনে আসি গানের গল্প। যখন এই গানটা করি, ভালো লাগে না গানটা যখন করি, তখন আমার কাছে আই হ্যাড থিঙ্কিং যে এটা একটা ভিডিও হওয়া উচিত, একটা ভিজুয়াল হওয়া উচিত। সো আমি শেয়ার করি সেই জিনিসটা গাজী শুভ্রর সাথে, ডিরেক্টর গাজী শুভ্র, অ্যান্ড হি লাইকড ইট সো মাচ। সো উই প্ল্যান্ড অ্যাকচুয়ালি যে আমরা খুব শর্ট টাইমে, খুব অল্প সময়ে করা। সো আমরা চিন্তা করি যে এটা একটা ভিজুয়াল করা উচিত এবং ভিজুয়ালটা করে ছাড়া উচিত, একটা এক্সপেরিমেন্ট, এটাও একটা এক্সপেরিমেন্টই বটে। সো আমরা ভিডিওটা করি এবং যখন রিলিজ হয়, শ্রোতার ভালোবাসার কারণে আসলে এই গানটাকে টাইটেল করা আমার অ্যালবামের। মুভিজ কলকাতার একটা প্রোডাকশন হাউস, ওরা যখন অ্যাপ্রোচ করে কিছু গানের জন্য, ফিল্মের গান করার জন্য, তখন ওই সময়টা আসলে ভালো লাগে না গানটা, অনেক সবাই শুনছে এবং অলরেডি ওরা শুনেছে, ওদের শুনে ভালো লেগেছে। সো তখন আমি আসলে ওদের সাথে এই ব্যাপারটা শেয়ার করলাম যে এই গানটাই যদি ইউজ করা হয় পার্টিকুলার একটা সিচুয়েশনে কেমন হয়। সো এই ব্যাপারটা ওদের কাছে খুব ভালো লেগেছে, যার কারণে দে হ্যাভ ইউজ দিস সং ইন দ্য ফিল্ম। আবেগে জড়িয়ে এমন এঁকেছি কত দেখেছি যে অ্যালবামের যে মিউজিক ভিডিওটা ভালো লাগে না, যে গানের শুনে অনেক ভালো লাগলো যে অনেকদিন ধরেই টপ লিস্টে আছে গানটা। এটার জন্য তো আমি একেবারে শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের সবার ভালোবাসার কারণেই আমার এই অ্যালবাম। আই হোপ সবার ভালো লাগবে, বিকজ আমি চেষ্টা করেছি কিছু ডিফারেন্ট গান করার, কিছু ডিফারেন্ট জেনারের গান করার। থ্যাংক ইউ সবাই গানগুলো শুনবেন। অ্যালবামের নাম ভালো লাগে না, তবে আমার মনে অ্যালবামটা আপনাদের সবার ভালো লাগবে। আমি যখন একাকি থাকি এই গানটা সবসময় আমি বলি, যে এই গানটা নিয়ে আসলে কথা বলছি, এই গানটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই অনুভূতি তো অনেক ভালো, সবাই শুনবেন এবং অ্যালবামটা মার্কেটে ডিস্ট্রিবিউট করছে রিজার্ভেশন। আই হোপ আপনাদের সবাই সিডি কিনবেন, কিনে শুনবেন। থ্যাংক ইউ। আবার অবহেলার
হাসি খেলা।